তোমাদের কেমন দিচ্ছে কোথায় দেখি দাও, তোমাদের দেখি দাও, তুমি দেখি দাও তোমাদের কেমন দিচ্ছে। ঠান্ডা জল খেতে পাইছে, সব খেতে পাইছে, কোথায় কোথায় কোন কোন জায়গায় চিলকানি গো বলো বল শোনা, কোন কোন জায়গায় চিলকানি গো বলো বল শোনা। ওরে বাবা রে, তুমি কে ঘুমে দেখতে লাগছে পাট শুনতে আছে বুড়ি গুলো ঘোমটা দিয়ে পাট ছোটে মুখটা দেখাতে চাইছে, মুখটা দেখো একবার, শুধু হাই হুসা করছে, হাই হুসা মুখ এ মালদার ডিজের মতন লাগে। আবার বাবা খালি কুটকু দিবি না কিন্তু বাবাকে নাটকে ঘুম চিপ দিয়ে আমাদের ঘুম নষ্ট করলো, মজা কেমন দিচ্ছে বলে বিশাখা পাট্টা নাম তো আজ আমাদের সাপ্তাহিক ছুটির দিন, আমরা আমার বর বাড়িতে থাকে, আমিও মোটামুটি বাড়িতে থেকে গেছি আজকে। তো যেটা হচ্ছে যে আজকে যেহেতু বাবাইয়ের বাবার ছুটি, ওই জন্য বাবাই একদমই স্কুলে যেতে চাইছে না, তাই ওকে সকালবেলা হলুদ চাউমিন ঘুষ দিয়ে স্কুলে পাঠানো হচ্ছে। তো ওরা দুজন ঘুম থেকে উঠে গিয়ে ওরা ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিল, এদিকে আমি চাউমিনটা কিন্তু তৈরি করে নিলাম। তোমরা দেখেছোই যে সকালবেলা কী পরিমাণে পিছনে লাগা হয় ওর বাবার পিছনে, কী পরিমাণ আমি আর বাবাই লাগি, এবং তারপরে আমি আর বাবাই মিলে ওর বাবাকে ঘুম থেকে আমরা তুলি।
আর তারপরেই মানে এই ব্যাপারটা আমরা খুব এনজয় করি। আর তারপরে ওই ঘুমের ঘুড়ি ওরা পাঞ্জা লড়ছে, কখনো কখনো বা কুতু কুতু দিয়ে ওঠানোর চেষ্টা করছে। তো এখন আমরা খেতে বসে গেছি সকালের ব্রেকফাস্ট। তো সকালবেলা ঘুম ভাঙানোর জন্য যে নিনজা টেকনিকটা অ্যাপ্লাই করি, তোমরা দেখতেই পেয়েছো যে আমার বরকে খুব মশা কামড় দিচ্ছে। আমরা জানলা টানলা খুলে ফ্যানটাকে বন্ধ করে দিই যাতে মশা চলে আসে এবং মশা কামড় দেয়। আর মশার কামড়ের চোটে আমার বর কিন্তু ঘুম থেকে উঠে যায়। আর তারপরে ঘুমটা ভাঙানোর জন্য পুরোপুরি বাবাই যেটা করে যে পাঞ্জা লড়ে। আর এখনও মানে মোটামুটি বুকের মধ্যে ব্যথা করছে, বুকের হাড়ের মধ্যে। ওরা একদম দুজন দুদিকে শোয় আর ব্যাস পাঞ্জা লড়া শুরু হয়ে যায়। আমার বুকের উপরে কুমুইয়ের ভর দিয়েই এখনও ব্যথা হচ্ছে। যাই হোক, ব্রেকফাস্ট আমরা খাচ্ছি। আমার কিন্তু খুব পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে এই হলুদ চাউমিন। তো গল্প করতে করতে আমাদের চাউমিন খাওয়া প্রায় শেষের পথে। আমার পরের তো মোটামুটি চাউমিন খাওয়া শেষ, আর এদিকে আমার তারপরে খাওয়া শেষ হয়ে যাবে, তারপরে বাবাইয়ের খাওয়া শেষ হতে হতে একটু দেরি হয়। ওর স্কুল আছে পেছনে, সেই তাড়াটাও ওর নেই, ও এতটাই সেটাকে খুব রয়ে শোয়ে সুন্দর করে খায়। এরপর রেডি হয়ে বেরোবো ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে বাজারে, বরবউ মিলে যাব বাজে। আমি আর বাবার বাবা তো এই হলুদ চাউমিনই খেলাম, কিন্তু বাবাই একটুর মধ্যে সস অ্যাড করে, মানে একটু সস খেতেও পছন্দ করে, ওই জন্য হলুদ চাউমিনের মধ্যে একটু সস দিয়ে ও খাচ্ছে। তো আজকে আমাদের ছুটি, ছুটির দিনে সকালে ব্রেকফাস্ট হলো হলুদ চাউমিন। দেখতেই পাচ্ছো হলুদ চাউমিন হচ্ছে। ছেলে স্কুল চলে যাবে, তারপরে আমরা বড় বউ মিলে যাবো হচ্ছে বাজারে। দুপুরে খাবার দাবার কি হবে সেটা বাজার করে নিয়ে যাবো। আপাতত ব্রেকফাস্ট হয়ে গেল, ছেলে স্কুলে বেরিয়ে যাবে। বাবু চাউমিন খাওয়া সবার আগে শেষ করে দিয়েছে। ও ভালো হয়েছে চাউমিন, ভালো হয়েছে বলে ওই দিন তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে চাউমিন। দেখি দাও খালি পড়ে নেই আর কিছু, পুরো ফাঁকা। আর এদিকে বাবাই মোটামুটি খাওয়া শেষ হয়ে যাচ্ছে, ওর দিনগুলো বেছে বেছে আলাদা করে রাখছে, পরে খাবো বলে। তো সকালের ব্রেকফাস্ট সেরে আমি আর ওর বাবা মিলে গাড়িতে করে বাবাইকে স্কুলে ড্রপ করিয়ে দিয়ে চলে এসেছি একটা শপিং মলে। আমরা এই শপিং মল থেকে মোটামুটি সারা সপ্তাহের ফল, বাজার মানে সবজি যা যা প্রয়োজন আমরা কিনে নেব। কেনা হয়ে গেলে আমরা চলে যাব হচ্ছে সোদপুর মাছ বাজারে, কারণ সোদপুর মাছ বাজারে আমার বর মাছ কিনতে এতটাই পছন্দ করে যে ও বলে সবসময় যে ওখানের মাছ সবসময় খুব ভালো হয়, একটু দাম বেশি হলেও খুব ভালো হয়। আমরা সারা সপ্তাহের যেহেতু মাছটা তুলে নিই, মোটামুটি চার পাঁচ দিনের মাছ আমরা ওখান থেকে তুলে নিই, যেই জন্য আমরা ওখান থেকেই ভালো টাটকা মাছ কিন্তু নিয়ে নিই। তো আমাদের শপিং মলে এখন কেনাকাটি চলছে, প্রয়োজনীয় কিছু জিনিসপত্র তো কিনবই, আর কিনবো সবজি আর ফল।
কালকে আমরা আমরা চলে এসেছি সোদপুর মাছের বাজারে। মাছের বাজারের মধ্যে সুন্দর একটি প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ। এই প্রতিমা কিন্তু মকর দেবী, অনেকে কিন্তু মৎস্য দেবীও বলে। মানে মাছের বাজারের ভিতরে এই দেবী খুব জাগ্রত বলে জানা যায় আর কি। এখানে প্রচলিত আছে যে এই দেবী খুব জাগ্রত, অনেক অলৌকিক ঘটনাও ঘটে। তো সেটা নিয়ে বিস্তারিত পরে একদিন একটা ভিডিও বানাবো আমি। তো আমরা কিন্তু মন্দির হয়ে ঢুকে গেছি মাছের বাজারে মাছ কিনেছিলাম। মোটামুটি দিনের মতো মাছ আমরা কিন্তু এখান থেকে কিনে নেবো। মাছ কিনে দু একটা সবজি এখান থেকে কিনতে হবে, কারণ সেটা খুব একটা ভালো আমরা পাইনি সবাই মিলে, যে কারণে আমাদের বাজার থেকে সবজি এখান থেকে কিনতে হবে। কিনে আমরা বাড়িতে রান্না করে আজকে জমিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো, তখন হয়তো ভিডিও বানানো হবে না। তো সেটা বলে দিলাম। তবে আজকে সন্ধ্যায় কিন্তু প্ল্যানিং আছে আমাদের, যে রথের মেলায় যাবো। পরে কাছে বায়না করেছি রথের মেলায় নিয়ে যেতে গেলে জানি না, ও রথের মেলা বা যে কোনো মেলায় ভিড়ভাড়টা হতগুল কতটুকু পছন্দ করে না, কিন্তু আমি যেহেতু বায়না করেছি ওদেরকে নিয়ে যেতেই হবে মেলাতে। আমার যেন যেটা মনে হয় যে বাংলা সংস্কৃতি দেখিয়ে আছে আর মেলা মানে বন্ধন, অনেক অচেনা মানুষের সাথে তো দেখা হয়, আবার চেনা মানুষ যাদের সাথে হয়তো অনেকদিন দেখা হয় না তাদের সাথেও কিন্তু দেখা হয়ে যায় এই মেলায় গেলে। তাই মেলাটা আমার খুব টানে। আজ অবশ্যই মেলা মানে তো আমার কাছে কানের দুল, কাপ, সংসারের অনেক টুকিটাকি জিনিস কেনা, এগুলো তো থাকছেই, এগুলো খুব আমার আকর্ষণ করে। তো মেলায় তো যাবো, কিন্তু এখন আপাতত বাজারটা সেরে নিচ্ছি, আর তারপর বাড়িতে কি রান্না বান্না, একটু ব্যাংকের কাজও আছে সেটাও সেরে নিতে হবে। সেরে নিয়ে তারপরে বাড়িতে চলে যাবো, বাড়িতে গিয়ে তারপরে রান্না বান্না হবে। বাবাই স্কুল থেকে 4:30 ফেরার পর আমরা তিনজন মিলে একসাথে দুপুরে লাঞ্চ করে পৌঁছে গেছি, কিন্তু এখন মেলাতে। তোমরা বুঝতে পারছো যে আমার মেলা চলেছে। এর আগে একদিনকে বাবাইকে নিয়ে আমি মেলায় ঘুরিয়ে এনেছি, ভালো করে বেছে দেখে নাও। হচ্ছে বরের সাথে মেলায়,
এটা না এটা অন্য কালার নাকি একই একই সেটা কি দিয়ে এক মিনিট দাঁড়াও এটা এটাকে রাখো ঘরের জন্য চারটে কাপ নিয়ে দাও আর কাপ দেখতে দেখতেই কিন্তু ছড়ে একদম ছটফট করে বৃষ্টি হয়ে গেছে ইচ্ছে ছিল বৃষ্টিতে খুব ভিজায় কিন্তু বর বকাবা কি করবে বলে আর বৃষ্টিতে ভিজা হয়নি তবে বৃষ্টিতে কিন্তু খুব সুন্দর করে আমরা উপভোগ করলাম খুব মেলাতে তাড়িয়ে তাড়িয়ে তারপরে বৃষ্টিতে আমার সাথে সাথে আমরা করেছিলাম বাড়িতে তাকে আমার কথা তো আমরা ঢুকে গেছি বাড়িতে এখন কিন্তু পাক্কা 9:30 বাজে এখন আমরা চিকেন পকোড়া সস আর সাথে কড়া করে আদা দিয়ে দুধ চা করে নিয়ে বসেছি বৃষ্টির দিনে একটু ছত্রিরে ভাজা বা চিকেন পকোড়া বা আলুর চপ এগুলো না হলে ঠিক জমে না তো আমরা চিকেন পকোড়ার সাথে নিয়ে চা খাবো যেহেতু মেলা থেকে ফিরতে অনেকটা রাত হলো ওই জন্য বাবাই চা খাচ্ছে না কিন্তু বাবাই চিকেন পকোড়া ভাগ এখানে রয়েছে আমরা তিনজনে মিলে চিকেন পকোড়া খাবো 3 প্লেট চিকেন পকোড়া এনেছিলাম বৃষ্টি থাকলে যেহেতু বৃষ্টি ছিল ওই জন্য পকোড়াগুলো বাড়িতেই নিয়ে আসতে হলো আর কি নাহলেও 2 প্লেট নিজেরা খেয়ে আসতাম আর বাবার জন্য আবার নিয়ে আসতাম যেহেতু বৃষ্টি নামলো ওখানে দাঁড়িয়ে খাওয়া সম্ভব ছিল না বুঝতেই পারছো ওপেন মেলা তো ওই জন্য 3 প্লেট পাকোড়া বাড়িতে নিয়ে চলে এলাম এবার চিকেন পাকোড়া দিয়ে চা দিয়ে আমরা খাবো কিন্তু বাবাই এই মুহূর্তে চা খাবে না কিন্তু পাকোড়া কিন্তু এক কণাও ও ছাড়তে রাজি না বাবা এদিকে নে ছুটি মানে কি বাবা একটা নে এখান দিয়ে আমি বলি ছুটি মানে ছোটা ছুটি সত্যি সত্যি দেখো সারাটা দিন রেস্টের থেকে ছোটা ছুটি বেশি হলো আর এইভাবেই আমাদের প্রত্যেকটা ছুটির দিন কাটে ছুটির ছোটা ছুটির মধ্যে দিয়ে তো এখন খুব মজা করে আমরা পাকোড়াটা খাচ্ছি খেয়ে নিয়ে তারপরে দুপুরবেলা মাছ বাড়িতে রান্না হয়েছিল আর বাইরে থেকে অর্ডার করে আনা হয়েছিল হান্ডি মটন দুপুরবেলার লাঞ্চের সাথে একটা হান্ডি মটন রয়েছে সেটা দিয়ে হান্ডি মটন রুটি আর হান্ডি মটন খাওয়া হবে রাত্রিবেলার আমাদের ডিনারে তো এখন পাকোড়া আর চা যেহেতু খাচ্ছি তো আমাদের রাত্রে খেতে খেতে ওই 12:30 বেজেই যায় রাত্রের খাবার খাবো রুটি দিয়ে আর তারপরে কিন্তু আমরা বাবাই ঘুমিয়ে পড়ে আমি আর আমার বর মিলে রাস্তায় আধ ঘন্টা মতন হাঁটি মোটামুটি 1 থেকে 1:30 অবধি আমরা রাত্রিবেলায় রাস্তায় হেঁটে তারপরে এসে কিন্তু ঘুমাই এক চুমুক চা আমি মুখে দিয়ে দেখলাম চাটা কিন্তু দুর্দান্ত হয়েছে একদম কড়া করে আদা দিয়ে চা আর সাথে কাছে চিকেন পকোড়া এখন চিকেন পকোড়া ভাগ চলছে ওর বাবা ভাগ করছে 3 ভাগে তার মধ্যে বাবার ভাগটাই অবশ্যই বেশি কারণ বাবাই চিকেন পকোড়া সবচেয়ে বেশি ভালো খায় বাবা এখান থেকে পালিয়ে গেল ও খালি গায়ে বসে আছে ভিডিও করা হচ্ছে তো এখান থেকে পালিয়ে গেল একরকম আর আমি এখন পকোড়াটা খুব 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 জমিয়ে খাচ্ছি দারুণ লাগছে পাকোড়াটা খেতে ওহ কি টেস্টি পাকোড়া তো আমার খুব একটা এখন ভিডিও কিন্তু বড় ভিডিও করা হয় না অনেকদিন পরে একটা বড় ভিডিও বানালাম তোমরা কিন্তু লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো